ভোরে শায়েস্তানগর বাজারে আসেন জেলেরা। সেখানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শীতের আগমনের সাথে সাথে হবিগঞ্জের হাওড় এবং নদীগুলোতে মাছ শিকার অনেকটা বেড়ে গেছে এবং মাছের সরবরাহ বাজারে প্রচুর বেড়েছে। আমরা জেনেছি যে এর ফলে হবিগঞ্জের মাছের যে দেশীয় মাছের বাজারে দাম অনেকটাই কমেছে এবং সাধারণ মানুষের নাগালের সাধ্যের মধ্যে চলে আসছে দাম। আমরা কথা বলেছিলাম হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ মাছ বাজারে, আমরা এখানে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে এই শীতের আগমনের সাথে সাথে এখানে মাছ সরবরাহ বেড়ে গেছে এবং বেড়ে যাওয়ার ফলে এখানে যে দাম উচ্চমূল্য ছিল এই দামটা অনেকটাই কমতে শুরু করেছে। আমরা কথা ছিলাম বলেছিলাম মাছ ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে হবিগঞ্জে যে বিভিন্ন শায়েস্তানগর যে বাজারটি আছে এই বাজারে বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় এবং বিশেষ করে এখানে বড় ধরনের দেশীয় যত মাছ আছে সব ধরনের রুই, কাতলা, মৃগেল সহ সব ধরনের মাছ এখানে পাওয়া যায় এবং তুলনামূলকভাবে অন্যান্য বাজারের চেয়ে এখানে বাজারের মাছ অনেকটা মূল্য কম থাকায় এখানে ভিড় করেন খুচরা এবং পাইকারি যে এখানে ব্যবসায়ীরা আছেন। আমরা কথা বলেছিলাম মাছ যারা ব্যবসা করেন বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং বিশেষ করে হবিগঞ্জের বাইরে থেকেও বিভিন্ন পাইকাররা এখানে এসেছেন এবং তারা জানিয়েছেন যে হবিগঞ্জের যে মাছ এখানে এই মাছগুলো এখানে খুব কম মূল্যে পাওয়া যায় এবং এখানে তাজা মাছ পাওয়া যায় বলে এই বাজারে মাছের চাহিদা অনেক বেশি। আমরা সকাল থেকে ছিলাম শায়েস্তানগর মাছ বাজারে, আমরা দেখেছি যে মাছের যে এখানে যে ক্রেতারা সকাল থেকে এই বাজারে ভিড় করেছেন এবং আমরা বিশেষ করে এই মাছগুলো বিভিন্ন ঢাকা, চট্টগ্রাম সহ সিলেট সহ বিভিন্ন বাজারে তারা নিয়ে যান। এছাড়াও হবিগঞ্জের যে বাজারগুলো আছে এই বাজারগুলোতেও মাছগুলো এখানে নিয়ে যান এবং মাছ এখানে যে তরতাজা মাছ কম মূল্যে পাওয়া যায় বলে এখানে পাইকারও আসেন বিভিন্ন জায়গা থেকে। তো আমরা মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলে যে জিনিসটা জেনেছি যে এখানে মাছের সরবরাহ বর্তমানে বেশি হওয়ায় দাম অনেকটা কমেছে এবং দাম কমার ফলে এখানে যে ক্রেতারা বিশেষ করে পাইকাররাও বেশি ঝুঁকেছেন এই বাজারে। বিশেষ করে এখানে যে বড় ধরনের যারা পাইকার আছেন দেশের বাইরে, হবিগঞ্জ জেলা শহরের বাইরে যারা বিক্রি করেন তারা এখানে প্রতিদিন আসেন এবং ঢাকার বাইরে বিভিন্ন মাছ তারা নিয়ে যান, নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। তো আমরা মাছ যারা বাজার কমিটির সদস্য আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এখানে বাজার নতুন স্থানান্তর হয়েছে এই ঈদগাহ মাঠের কাছে, এই বাজারটি উন্নয়ন দরকার। তারা জানিয়েছেন এখানে যাত্রী ছাউনি নাই এবং বিশেষ করে কোনো বৃষ্টির কারণে, বৃষ্টি যদি আকস্মিক কোনো বৃষ্টি আসে তো ওই বৃষ্টিগুলার কারণে যারা বাজারে ক্রেতা আছেন তারা তাদের কেনা বেচায় অনেক ধরনের ঝামেলা হয়। তো তারা জানিয়েছেন যে যদি সরকার কর্তৃক যদি ভালো একটি সেচ ব্যবস্থা করা যায় তাহলে তারা এই মাছ যে বেচা কেনা এই বেচা কেনায় তারা আরও বেশি বেশি পাইকাররা এখানে আসবেন। তো আমরা মাছের যে ব্যবসায়ীরা আছেন তারা জানিয়েছেন যে হবিগঞ্জে যে মাছের বাজার এখানে আগের চেয়ে অনেক মূল্য কমে গেছে এবং গত 5-6 দিন থেকে এখানে শীতের যখন আবহাওয়া শুরু হয়েছে শীতের যে হাওরগুলোতে মাছ যে ধরা মাছ উৎপাদন বেড়ে গেছে, যে কারণে আমরা প্রচুর মাছ এখানে আমরা দেখেছি এবং বিশেষ করে যে আমরা যে মাছগুলো এখানে এখানে মাছগুলো তরতাজা এবং এই মাছগুলো তরতাজা মাছগুলো এখানে কম দামে পাওয়া যায় বলে এখানে আমরা এই মাছগুলো, তারা জানিয়েছেন যে মাছগুলো কিনতে তার বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। তো এই ছিল আজকে আমাদের শায়েস্তানগর মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে।